নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো রেডি হয়েছি, এখন যাইতেছি হলো অষ্টপ্রহরে। আমাদের সিনজুরি ক্লাবে হইতেছে অষ্টপ্রহর শুরু হয়েছে, তো আজকে হইতেছে শেষ হইব অষ্টকালীন। এই তিন দিন হলো অষ্টপ্রহর হয়েছে, কিন্তু এই তিন দিন যাই নাই। অনেক ঠান্ডা পড়ছে তো আর বাতাস প্রচুর, এই কারণে যাই নাই। তো আজকে যেহেতু শেষ দিন, সবাই গেছে, কাকিরা কিছুক্ষণ আগে গেছে, তো আমার কিছুক্ষণ আগে আবার ঠান্ডা বাতাস কুয়াশা আসলো, এই কারণে আমি যাই নাই। কাকির আগে আগেই গেছে, এখন আবার একটু রোদ উঠছে হালকা, তো এই কারণে ভাবলাম যে আজকে যেহেতু শেষ হয়ে যেতেছে তাহলে আজকে একটু দেখে আসি গে। তো যাইতেছে লিখন, এখন আমি লিখন আর লিখনের বাবা যাবো, আর আমার বাবা, আমার গো বাবা মানে আমার শ্বশুর কিছুক্ষণ পরে যাবো, সে এখনও বাড়িতে আসে নাই, সে আইসে তারপরে যাবো। সে আবার প্রত্যেক দিনই যায়, ডিউটির থেকে আইসে প্রত্যেক দিনই যায়, কিন্তু এই দেখা নয় না আর কি। তো চলেন যাই, আপনাদের সাথে নিয়ে যাই, ঘুরে আসি অষ্টপ্রহর। আমরা রওনা হয়েছি, যাইতেছি সর্ষে ক্ষেতের মাঝখান দিয়ে। আর আজকে আমাদের এই জায়গায় অষ্টকালীন, আর সে অষ্টকালীনের দিন আমাদের এই জায়গায় ভোগ দেয়, তো আজকে ভোগও। বাবা আর এই যে দেখো পালন শাক বাড়তি হয়ে গেছে, এপাশে আবার সবজি ক্ষেত করছে, আবার ওই পাশে সরিষা একদম পুরো ইয়ে হয়ে গেছে, মানে জুয়ে গেছে গা, ওটা পেকে যাব কয়েকদিনের মধ্যে। লিখনের, আমাকে লিখনের পোশাকটা কিরকম হয়েছে একটু বলবেন। আর এই পোশাকটা খুব পছন্দ হয়েছিল, তো পছন্দ হওয়ার কারণে এই পোশাকটা কিনে দিয়েছি, আবার জুতা হওয়ার পছন্দ হয়েছে, জুতাও কিনে দেওয়া হয়েছে। লিখন মানে স্মার্ট, তাই না লিখন? হ্যাঁ, লিখনের পিছনে ক্যামেরা দিতে, হ্যাঁ আমরা অষ্টপ্রহরের কাছাকাছি আছি, শব্দ শোনা যায়, আর মাইক দিছে এদিকে, ঘুরে দুইটা মেঘ দিছে। এবার আমার মনে হয় সড়কে মারি ফালাইতেছে, কি শক্তি করা দুজনে। কি হইবা? বিটিএস, বিটিএস হইবা? সড়ক না, ওই যে সড়কে মারি ফালি মানুষ দেখা যায়। আমরা আছি সিনজুরি অষ্টমনুষিয়ার মাঝামাঝি চকে, ওই জামাবো বাড়ি। দেখো বড় হয়েছে কি সুন্দর, এই যে কাঁচাই থাকবো। এপাশে দেখা যায় আবার যে মধুর ইয়েছে, মৌমাছি থাকবো হয়েছে। এই যে এবার সে ওনারা
জায়গায় ওনারা ঘর বানিয়ে আছে আর কি ঘর বানিয়ে থাকে এদিকে যায় না এদিকে যায় না লিখন ওদিকে যায় না বললাই কাম রইবো বললা ওই জায়গায় অনেক বললা মধু করে রাঙাইবেন তিন দিন পরে না বড়ই এখনো পাকে নাই ছোট ছোট বড়ই এই বড়ই কি খাওয়া যায় নাকি কোথায় নাই ওই যে বিল আমরা হাঁটতে হাঁটতে প্রায় কাছাকাছি এসে পড়ছি এটা হচ্ছে নতুন রাস্তা এই রাস্তায় আমরা খুব কম আসি ওই স্কুল ঘরের সামনে দিয়ে যাই তো এই রাস্তাটা একটা পুরান রাস্তা এই দিকে দিয়ে যাওয়া আসা কম হয় এদিক দিয়ে আগে যাওয়া আসা হইতো কিন্তু এখন একটু কম হয় কিন্তু রাস্তাটা খুবই সুন্দর ভালো লাগে আজকে ভাবলাম যে এই রাস্তা দিয়ে যাই এই কারণে আসলাম এদিক দিয়ে কি কইলা লিখন এবারই যে বড় বাড়ি এই বাড়ি বানাইবে তুমি যদি বড় হইয়া বানিয়ে পারো বানাইবে চলো আমরা অষ্টপ্রহরের সামনে এসে পড়ছি এখন অষ্টপ্রহরের মন্দিরের ভিতরে ঢুকুমো তো মন্দিরের ভিতরে ঢুকে একটু গান শুনবো গান শুনে তারপরে পরে নিমন্ত্রণ খামো আজকে তো নিমন্ত্রণের জায়গায় ভুগরান নামছে তো এই জায়গায় কিছুক্ষণ গান শোনার পরে তারপরে নিমন্ত্রণ খামো যাও তাহলে উমর দাদা বহগা কোন কিছু করতে গেলে যে আপনার কাছে অনুমতি নেবে তা নেবে আপনি কেমন আছেন জিজ্ঞাসা করবে তা করবে দুটো খেতে দিতে হয় ঝামেলা মিটে গেলে এই তো ভালোবাসা এই স্বার্থময় দুনিয়ায় থেকে যদি কোনো ভক্ত কোনো ভক্ত একবার আমার গৌর গোবিন্দকে ভালোবাসতে পারে আমার গৌর গোবিন্দকে যদি কেউ একবার ভালোবেসে রাখতে পারে অর্থ যদি অনার্থের মূল হয়ে যাবে সেদিন এই গৌর আর গোবিন্দ আপনার আমার ভালোবাসার মানুষ হবে এমন ভালোবাসা যে ভালোবাসায় কোনো স্বার্থ নেই যে ভালোবাসায় কোনো চাওয়া নেই কোনো পাওয়ার বস্তু নেই আছে শুধু কি আছে শুধু
একমাত্র সঙ্গ কার সঙ্গ গৌর গোবিন্দের সঙ্গ এই সঙ্গ যারা একবার পায় কারণ এই সঙ্গ পেতে গেলে এই সঙ্গ পেতে গেলে আপনাকে আমাকে এই দেহটা ভজনশীল করতে হবে তবে দেহ ভজনশীল করবেন কি দিয়ে যাগ যজ্ঞ করে ভক্তি অর্জন হয় জেনে রাখবেন ভজন হয় না ভজন করতে চাইলে আপনাকে কাঁদতে হবে আমাকে কাঁদতে হবে কাদাবিহীন আমাদের ভজন হবে না কারণ কলিযুগে ভজন শুধু কাদা যে যত কাঁদবে তার দেহটা তত আগে ভজনশীল হয়ে যাবে কাঁদবে না এই ভূতের বাগার খাটবার জন্য এই দেহটাকে ভজনশীল করবার জন্য তোমাকে আমাকে আবার পুনরায় আসতে হবে এতে বিন্দুমাত্র সন্দেহ নাই আসতেই হবে খেতে পাচ্ছে ভালোই তো তাহলে আবার একবার মনে করলে যেমন পাবো ও আশা করুন এই যারা বৈষ্ণব বৈষ্ণবী যারা সাধক সাধিকা যারা ভক্ত ভক্তা তারা কীর্তন আসরে ভাগবতী আসরে বসে দেখবে কৃষ্ণ নাম কর্ণ কুহাগারে প্রবেশ করে মাত্র তারা চোখের জল ধরে রাখতে পারে না তাদের চোখের জল আপনি আপনি বাহির হয়ে যায় তারা বসে বসে ভাগবতী আসরে কীর্তন আসরে বসে কাঁদে কেন বাড়ির কোন অশান্তি নিয়ে এসে কাঁদে বাড়ির কোন দুঃখ পেয়ে এসে কাঁদে না তারা ভাগবতী আসরে কীর্তন আসরে বসে অধরে কাঁদে কেন জানে তারা ভাগবতী আসরে বসে ভগবানকে জানায় হে ভগবান মনুষ্যকে জন্ম দিয়েছ এই জন্মটাই যেন আমার শ্রেষ্ঠ এই জন্মটাই যেন আমার শেষ জন্ম হয় আর যেন এই জগতে আমাকে না আসতে হয় এই জন্য ভাগবতী আসরে কীর্তন আসরে বসে ভক্ত ভক্তা বসানো বসবে তারা সবসময় কাঁদে তারা দুঃখে কাঁদে না যন্ত্রণায় কাঁদে না তারা কাঁদে তাদের দেহটাকে ভজনশীল করবার জন্য কারণ ভজনশীল যতদিন না হবে দেহ ততদিন গৌর গোবিন্দের চরণে আমরা কোনোদিন আশ্রয় পাবো না সামনে যেমন আমরা ভোগ দিই তাই না ভোগ দিই না ভোগ দিয়ে তুলসীর পত্র দিয়ে নিবেদন করি নিবেদন করবার পরে মনে হয় ভাবনায় ভগবানের সেবা হয়ে যায় কেউ কি তবে দেখি না ভগবান খান খেতে দেখে কেউ দেখি না ভগবান খান কিন্তু ভগবান না কি থাকে যাই কিছু দেন ভগবানের সামনে যখন নিবেদন করেন নিবেদন করে ভগবানের নয়নে যদি কেউ নয়ন রেখে বলতে পারে ভগবান তোমাকে সেবা দেবার স্বাদ আছে কিন্তু আমার সাধ্য নেই তুমি কৃপা করে গ্রহণ করো ভগবান যদি ওই ভক্তের ভোগে একবার দৃষ্টি দেয় তখনই ভগবান ভগবানের সেবা হয়ে ভোগ দিলে যেমন ভগবানের নিবেদন করলে ভগবানের সেবা হয় তেমনি দেহটাকে ভজনশীল করতে গেলে আগে নিবেদন করতে হবে কোথায় নিবেদন করতে হবে
চল চল নিজ নিজ চৈতন্য গুরুর চরণে এই দেহকে নিবেদন করে দিয়ে যদি কেউ ভাগবত আসরে কীর্তন আসরে যদি একবার হরি নামে কৃষ্ণ নামে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল বলে যদি কেউ আধারে কাঁদতে পারে একদিন দুদিন পাঁচ দিন দশ দিনের মধ্যে তার দেহটা আপনি আপনি ভজনশীল হয়ে যাবে হয়তো বলবেন মাসি বলি আমার দেহ ভজনশীল হয়েছে বুঝবো কি করে আপনার দেহটা ভজনশীল ভয়ে আপনার চোখে জল আসে না যখন দেখবে কৃষ্ণ নাম হরিনাম হরিনাম কৃষ্ণ নাম শোনা মাত্র আপনার চোখের জল আপনি ধরে রাখতে পারছেন না তখনই বোঝা যাবে এতটা আমার ভজনশীল হয়ে গেছে যখনই ভজনশীল হয়ে যাবে তখনই অকৈতব কৃষ্ণ প্রেম দেওয়ার দাস তখনই সেই প্রেমের মাধুর্যতা বাড়বে প্রেমের আকাঙ্ক্ষা বাড়বে হরে কৃষ্ণ সবাই উর্দি বাহু কাকে বলে এটা উর্দি বাহু কাকে বলে একদিন দেখান তো কিভাবে হ্যাঁ এই যে আমার মা দেখেছি সবাই গাইব সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে খুব সুন্দর কণ্ঠ তো একটু জোরে হবে না কি হোক না একটু জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম চার্জ দিয়ে নেন তাড়াতাড়ি এই সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
জনসংখ্যা খাবার দাবার আয়োজন এই জায়গায় করা হয়েছে এই জায়গায় সবার প্রসাদ দিতেছে বুঝে লিখনের মায় বইছে লিখন কাকিরাও বইছে তো লোক সংখ্যা মোটামুটি হইতেছে এখন খাবার দাবারে কারণ অষ্টবড়ে লোকজন বেশি হয় লিখনের মাই খাইতেছে আমি আবার আগেই খাইছি লিখনের মাই খাওয়া দাওয়া শেষ হলে তারপরে আবার একটু গান শুনুম আর লিখন হয়তো বা কিছু কিনবো দোকান তো আসে নাই ওই যাই হোক দোকানে একটু কেটে কিছু কিনবো তারপরে আবার সন্ধ্যার আগে চলে যেতে দিব অনেক ঠান্ডা পড়ে আবার লিখনের মার একটু সমস্যা আবার এই সময়ে রাত্রি করে দেবো না তো দেখতে থাকেন আর খাওয়া দাওয়া ওই জায়গায় যাই দিই আবার কি তো দেখতে থাকেন খাওয়া দাওয়া করতে থাকুক খাওয়া দাওয়া এখন শেষ হয় নাই খাওয়া দাওয়া চলতে গেছে ওই ভাই হ্যাঁ হাত দাও হাত দিয়ে আসো মুখে রইল এই যে পাশে লিখন খেয়া করছে আর মা আসতেছে আবার র্যাকেটের ফুল কিনবো এই কারণে ও আগে আগে দৌড়াইছে লিখন মা খেয়া আসুক তারপর আমরা চলে যাবো দেখি কি কিনবো লিখন এদিক দিয়ে সোজা এবার উপর দিয়ে আসলাম এটা দিচ্ছে এটা হচ্ছে ঠাকুর বাড়ি এটা হচ্ছে ঠাকুর বাড়ি ঠাকুর বাড়িটা বর্তমানে একটা আর ওই পাশে ওই যে ঠাকুর বাড়ি দুইটাই আছে ঠাকুর বাড়ি এটা হচ্ছে ঠাকুর বাড়ি পিছনে রাস্তাটা ওই দিক দিয়ে চলাচল করে সবাই রাস্তাটা অনেক সুন্দর যাও 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 না আর এটা হচ্ছে ক্লাব কষ্ট করে দেশে তো এটা হচ্ছে ক্লাব যাও লিখন তোমরা লেখনের জন্য কিছু কেনাকাটা করো না হয়তো বা ভিডিও করতে পারো না মানুষ জানো না বেশি অনেকে ভিডিও করা পছন্দ করে না দুখেরা জামুনি খেবে জামুনি খেবে না লিখন জামুনি খেবে কি খেবে ফুচকা ফুচকা আইছে আমরা যাইতেছি বাড়ির দিকে আমাকে খাওয়া দাওয়া শেষ একটু বসে আসলাম ভালো লাগলো তো সন্ধ্যা হয়ে যাবো কাকিরা আবার রয়েছে কাকিরা হলো রাত্রে যাইবো বাড়িতে তো আমার আবার সন্ধ্যার সময় যাওয়া সমস্যা এই কারণে আমি সন্ধ্যার আগে যাবো আর এই যে কাকি হলো কাকার জন্য পাঠিয়ে দিতেছে আমাকে সাধু কাকার জন্য সাধু কাকা তো আসে না এই জায়গায় এই কারণে প্রসাদ দুধের প্রসাদ এই কারণে আর কি সাধু কাকার জন্য পাঠিয়ে দিল তো আমি আবার যাইতেছি দেখে আমি নিয়ে যেতেছি আর কাকিরা যাইবো রাত্রি তো বাড়িতে যাই এখন এবারে সিঞ্জুরি স্কুলের মাঠে বলে ওখানে খেলতেছে আমরা চকের মধ্যে এসে পড়ছি আর এখন বিকেল একটু বেশি হয়ে গেছে গা বেশি বিকেল এটা বিকেল পড়ে গেছে আর কুয়াশাও আস্তে আস্তে পড়া শুরু হয়ে গেছে দেখেন একটু বিকেলের কুয়াশাটা কিরকম যে কুয়াশায় ঘিরে গেছে গা ওই জামাগো বাড়ি দেখা যায় একটু একটু
সকালের কুয়াশার মতো এখন আবার বলে আসছে কুয়াশায় গেলে ওখানে যাইতেই আস্তে আস্তে সকালে যত থাকে বিকালে যত থাকে কুয়াশায় চোখে দেখুন কোন সময় চোখে দেওয়ার সময় খালি একটু দুপুরবেলায় খালি একটু চোখে দেওয়া যায় আর এই যে রাস্তার অবস্থা দেখেন এই যে রাস্তার অবস্থা হই সেই আতেল দুই মূর থেকে চাইপে ধরছে আর এই জায়গাতে সকালবেলায় যাইতে যাইতে গেলে একবার ভিজা শেষ এই যে আতেলের অবস্থা এইসব জায়গাতে আমাকে চলাচল করতে হয় তোমার নিয়ে নিয়ে আসি ব্যাটি বাবা ইমরান যে পোশাক করছে ওই জুতা খুইলা কেমনে খাবি খাবেন স্যার খাবেন স্যার কেন সাধু খাইবার বইছে সাধুর নিকা পাঠিয়ে দিছে কাকি লিখনে মার কাছে আর যে লিখনে মায় এখানে এই হাঁস মুরগি আবার ঘরে দেন রাখবো কাজ কাম শুরু হয়ে গেছে গা কবুতর দিলে আবার ঘরে দেন একে এখন পর্যন্ত কয়টা কবুতর নিয়ে কয়টা সেল নিয়ে অল্প করে দাও হ্যাঁ তো সন্ধ্যা পুরা বয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এখন আমার কাজকাম শেষ বাড়িতে এসে আজকের ভিডিও এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন